তার দয়া আসবে না। এটা হলো বহুত বড় কথা। মনে রাখবেন, এই আয়াতের মধ্যে দুইটা আল্লাহর আদেশ আমাদের উপরে। ভাইয়ার আমার সাথে একটু কথা মিলাইলে ভালো লাগবো, কয়টা আদেশ দিছেন আল্লাহ পাক? দুইটা আদেশ দিছেন। একটা হইল নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, এর সাথেই অপর একটি অর্ডার হলো তুমি একা বাঁচলে চলবে না, তোমার অধীনও যারা আছে, তোমার আওলাদ আছে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এর অর্থ হলো তুমি নমাজ রোজা পড়লা, তোমার ছেলে মেয়েরে কিছুই বললা না, তুমি হিসাব ফাঁস করলা, ছেলে মেয়েরা ফেল করলো কিছুই বললা না, তুমি নিজেও দুজকে যেতে হবে। একবার নাউজুবিল্লাহ পড়েন, আল্লাহ আমাদের একা হেফাজত করো। এই দুইটা আদেশ মনে রাখতে হবে, নিজেকে বাঁচানি আর নিজের তলের মানুষগুলাকে বাঁচানি। এখানে আল্লাহ বলছে তুমি বাঁচো, তুমি বাঁচাও। কই থেকে? জাহান্নাম থেকে। এখন আমাদের চিন্তা করার দরকার, কোরআন হাদিসে তালাশ করার দরকার, বাঁচব কী করে, বাঁচবার রাস্তা কী? আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচবার বলছে, রাস্তা কী দিছে আল্লাহ পাক? এই দিকে আমাদের যাওয়া দরকার। রাস্তা দুইটা রাস্তা আমাদেরকে আল্লাহ পাক দিছে। কয়টা রাস্তা দিছে ভাই? দুইটা রাস্তা দিছে। একটা হইল ইলমে দিন অর্জন করা, ইলমে দিন শিক্ষা করা, আরেকটা হইল এই শিক্ষা অনুপাতে আমল করা, মানে এবাদত করা। রাও করে কেটা তার না, বাইরে অত রাও করলে তো অসুবিধা হইব রে বাবারা, কামের যদি অত তোমরা দূরা ফিল করাও করো। আচ্ছা ভাইরা, একটু লগা লগা আমার কথাগুলো উত্তর দিবেন, সহজ হবে। আমি তো সবসময় যারা জানেন তারা বুঝে নাও যে ওর ওয়াজগুলো একটু কঠিন হয়। কঠিন মানে কেন? কিচ্ছা কাহিনী কইলে 10 মিনিট না শুনলেও পরে শুনলেও চলে যায়, কিন্তু এইগুলা কথা 1 সেকেন্ড 2 সেকেন্ড অন্যদিকে মনোযোগ করবেন কিছুই থাকবো না। আমার কথা হইলো যে গোলা কষ্ট করে আমরা বলি, নিজের মামুর বাড়ি কিচ্ছা না, যেগুলা কষ্ট করে বলি এগুলো যেহেতু কামে লাগে, যে কাজেই না লাগলো তো আমাদের কষ্ট করা বিলকুল মানে মনেই চায় না। আজকাল তো ওয়াজ করতে মনেই চায় না, কাজ নাই, দোষ হয়তো আমরারই। যাই হোক, আল্লাহ পাককে বাঁচবার রাস্তা দুইটা দিছে, একটা হলো ইলমে দিন হাসিল করবা, আর একটা হলো এই ইলমে দিন হাসিল যে করলা শিখলা এই শিক্ষা অনুযায়ী তুমি আমল করবা। এর অর্থ হইল মূর্খামি আমল চলবে না। আমাদের কিছু মানুষ আছে তারা ভাবে আমি জীবন ভরা নমাজ পড়ছি না, এখন গেলেই বুধ আল্লাহ খুশি হয়ে যাবো গা, আমার আমার জান বাড়াও দরকার নাই, কোনো কিছু দরকার নাই। এবারও কিছু মানুষে কী করতেছে, নমাজ পড়তেছে। মনে রাখবেন আল্লাহ ফরজ করেছে, ফরজ না হইলে কাজ হবে না, গ্রহণ হবে না, সব বেকার। নৈরাশ হইবেন না আবার আমার কথায়, প্রশ্ন দরকার পড়লে আপনারা করবেন। রিয়েল যেটা আল্লাহ কবুল করব হেঁটে আমরা জানি, সংবিধান জানি, এই সংবিধানগুলো আপনারা বলতেছি। খামখালি করে আবাদত করলে চলবে না, আল্লাহ ফরজ করেছে শিক্ষা লওয়া। আচ্ছা,
এখন দেখি আল্লাহ পাকে কি কইছে, ফরজের আয়াত কি কইছে। একটি আয়াত আছে সূরা তৌবার 122 নম্বর আয়াত, আয়াতের টুকরাত আল্লাহ পাকে এইভাবে বলছে, লাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতি মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। মানুষকে বলছে যে তোমরা যার যার গোত্র থেকে, যার যার দল আছে, এক এক দল থেকে চারজন পাঁচজন করে দল ধরে কেন নবীর কাছে আসো না, নবীর কাছে আসো আর তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো। এটা আল্লাহ আদেশ দিয়েছেন মানুষকে, এই যে নবীর কাছে আসার দরকার, ইলমে দ্বীনের শিক্ষা করার দরকার, এটা আল্লাহ পাককে আদেশ দিছেন। এই আদেশ দ্বারা আমাদের উপরে দ্বীন শিক্ষা করা ফরজ হয়েছে। এরপরে দেখি এই বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। হুজুর সাল্লাম একটি হাদিস হইল, আপনারা জানেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস চীন, ইলমে দ্বীনের ব্যাপারে হুজুর বলছেন আরব থেকে। এটা যুগ কি 1400 বছর আগে, যাতায়াতের বিরাট অসুবিধার যুগ, এই সময় বলছেন তোমরা যদি চীন যেতে লাগে ইলমে দ্বীন শিখবার জন্য, চীনে গিয়া হইল এতটুক দূরের সফর করে হলেও ইলিম আনার পরে আমল করবা, এই হলো ফরজের অনিবার্য কর্তব্য, তোমাদের ইলিম লাগবেই লাগবে, উপায় নাই। এরপরে আর একটা সরাসরি শব্দ ফরজ শব্দ দেহ হদিস হদিস বলছেন, তলবুল ইলমে ফরিজাতুন আল্লাহ কুল্লি মুসলিম, ইলিম তালাশ করা প্রত্যেকজন নর নারীর উপরে ফরজ। এই দুই হাদিস আল্লাহর আয়াত, আল্লাহর নবীর দুনুক কালামের দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমরার উপরে ইলমে দ্বীন হাসিল করা ফরজ। নমজ যেরকম ফরজ, এর থেকে আরো ডাবল ফরজ। কেন ডাবল ফরজ? ইলিম ছাড়া গ্রহণ হবে না, ইলিম দিয়ে নমজ হবে, ইলিম ছাড়া হবে না, মূল হলো ইলিম, এরপরে আমল। আচ্ছা, এখন আমরা আরেকটু তালাশ করবার দরকার যে ইলিম তলব, ইলিম তলব, হদিসও পাইলাম, আয়াতও পাইলাম, ইলিম কোন বস্তুটা, এটা দেখি হুজুর সাল্লামে কি বলছেন এই বিষয়ে। এই বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, আল ইলমু সালাসা মা সাওয়া জালিকা ফজল, আয়াতুন মহকমা আও সুন্নাতুন কাইমা আও ফরিজাতুন আদিলা। স্পষ্ট হুজুর সাল্লাম বলছেন ইলিম তিনটা বস্তুর নাম, একটা হইল কোরআন শরীফ শিক্ষা করা, দ্বিতীয়টি হলো হদিস শিক্ষা করা, তৃতীয়টার নাম হইল কিয়াস আর ইজমা শিক্ষা করা। তিনটা ইলিম ইসলামী ইলিম, এর বাহিরে যত ইলিম আছে, পৃথিবীর যত শিক্ষা অনুষ্ঠান আছে, ধর্মীয় শিক্ষা ছাড়া সমস্ত শিক্ষারে আল্লাহ নবী কইছে এগুলা মূল ইয়ার থেকে বাইরে, এগুলা মুসলমানের কোনো মূল মকসুদ না, আল্লাহর কোনো মূল মকসুদই বস্তু না। মূল মকসুদ হইল কোরআন হাদিস কিয়াস ইজমা। ভাইরা বুঝতেছেন কি কথা আমার? যে আপনারা বুঝতেছেন না গো, একটু রাহরণ যে মনে রাখবান। প্রথম কইছি আল্লাহ দুইটা অর্ডার দিছে, দুটা জটিল, জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচার ব্যাপারে দুইটা জিনিস ইলিম শিক্ষা, এরপরে আবাদত। দুইটা কথা কওয়ার পরে আমি অন্য দিকে যাইব। এখানে কইতেছি ইলিমের ব্যাপারে, ইলিম শিখবার ফরজ করছে, ইলিম কি আল্লাহ নবী কয়ে দিছে সাফ সাফ। আরে মুসলমান, তোমরা যে আমল লইব বুঝো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কানুন হইল এই তিনটা জিনিস শিখতে হবে, বাকি রে কইছে ফজল, কইছে ফজল অতিরিক্ত। আমরা অতিরিক্ত কি করছি, আমরা মূল ধরিয়া দুনিয়া চলতেছি, আর যেটারে আল্লাহ মূল কইছে এটা আমরা সরাইতেছি, এ হলো আমরা মুসলমানের চরিত্র। ইসলাম এইভাবে থাকবে না, এরারে মুসলমান কইবও না কেউ,
আমরা সাহাবার নমুনাও লইতে পারবো না, আমরা ডংশ অনিবার্য। কানুনে খুদা চলবো, যে দেশ যে কানুন, ইন্ডিয়াত ইন্ডিয়ার কানুন, আরব আরবের কানুন, ইন্ডিয়াত বাই দিকে চলতে লাগবো, আপনি কোনো ডাইনি দিকে চলবো, আমি আল্লাহ নবী কইছে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, কানুন বুঝতে লাগবো, আল্লাহর কানুনে আমরা চলতে লাগবো, আমি বুঝি বা না বুঝি। এখানে আপনার আমার প্রশ্ন হইতে পারে, দুনিয়ার ইলিমরে অতিরত্ব কইয়া আল্লাহ নবী থয়ে দিছে, আমরা চলমু কি করিয়া? এই প্রশ্ন আপনি জমা রাখেন, স্টক রাখেন। এরপর আর একটা জটিল প্রশ্ন আইতেছে, দুই প্রশ্ন একত্রিত করে আমি উত্তর দিয়ে দেব, ঠিক আছে ভাইয়েরা? এই প্রশ্নটা হয় না কি না, যে আমরা সবই যদি খালি ইলমে দিন শিখি, স্কুলে শিক্ষা না শিখি, তা আমরা চলমু কি করিয়া? এই প্রশ্ন আয়ে না আয়ে না বলেন, আয়ে মনে রাখবেন। আচ্ছা, এই তিনটা শিক্ষা যে শিখে, তিনটা থেকে তিন নম্বরটা হয়তো আমরা জানি না কোনটা, কিয়াস আর ইজমা কাকে বলে? কিয়াস ইজমা এরম একটা ইলিম যেটা গবেষণার ইলিম, মুসলমানের মধ্যে বৈজ্ঞানিক হইলেই যারা কিয়াস আর ইজমা জানে, এটা গবেষণার বস্তু। যে কোরআন শরীফ সব বস্তু, হদিস শরীফ সব বস্তু সরাসরিভাবে নাই, ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট বহু জিনিস আছে। কেন প্রশ্ন করতে পারেন, কেন আল্লাহ পাককে ডাইরেক্ট দিল না, কিয়া ইনডাইরেক্ট কোরআন শরীফে দিল কেন? ভাই দেন, মুসা আলাইহিস সালাম রে কিতাব দিছিল আল্লাহ পাককে একটা সীমিত সময়ের জন্য, চিরকালের না। আমরার কোরআন হইল একদম হুজুরের 1400 বছর পর থেকে, যদি আরো কোটি বছরও কেমত লাগে, কোটি বছর এই কিতাবই চলবে। মুসা আলাইহিস সালাম একটা সীমিত সময় দিয়েছেন, মুসা আলাইহিস সালামের জমানা পর্যন্তরই, আরেক নবী আইবার আগ পর্যন্তরই, ঈসা আলাইহিস সালাম আইবার আগ পর্যন্তরই, এই পর্যন্তরই কিতাবের যে ভলিউমটা ছিল এর আসলো 10 লক্ষ আয়াত। ভাইরা কত আয়াত কইছি? 10 লক্ষ। আপনার কোরআনও কত আয়াত আছে? 6600। আলহামদুলিল্লাহ বলতে পারছেন, 6666 আয়াত। আর মুসা আলাইহিস সালামের কিতাবে কত আছেন? 10 লক্ষ আয়াত। এটা সরাসরি লেখা আছেন, সব ক্লিয়ার লেখা, ক্লিয়ার লেখা। এখন যদি আমাদের কোরআন শরীফ ডাইরেক্ট লেখা দেয় আল্লাহ, তা আমরা 6666 আয়াত দেয়া কিতাবটা কিরম অলৌকিক? যদি কোনো হিন্দু মাসে এই কিতাবটার বুঝে আর কোনো মুসলমানে বুঝবার চেষ্টা করে, 6666 আয়াতের ভিতরে কেমত পর্যন্ত যত সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান এখানেই আছে। সুবহানাল্লাহ কইনা, আলহামদুলিল্লাহ কইনা, কিতাবটা অলৌকিক হইল না? রাহরণ্যকে অলৌকিক হয়েছে না নাই? এই কয়েকটা আয়াতের মধ্যে পৃথিবী চলে পর্যন্তরই সমস্যা অল্প আসবে না। আপনি কইছেন রসুল্লাহ সাল্লামের জমানাত কেউ চোখ খুললে অন্যরে চোখ দিছে না, কিডনি খুললে কিডনি দিছে না, সিস্টেম ছিল না, ব্লাড দেওয়া সিস্টেম ছিল না, এটা কিছুই সিস্টেম ছিল না। এই 1400 বছরের ভিতরে কি আয় পড়ছে? এইগুলা দেওয়া আয় পড়ছে। এখন অঙ্গদান যে করা হয় এটা শরীয়তে যায় না না যায়, মাসলা বার করানো লাগবে না নাই? আর এই সময় সরাসরি নাই, সিধা সাদা কোরআন শরীফ নাই, এই সারা মাসলা কোরআন শরীফ আছে, থিওরিগুলো আছে, এইগুলা দেয়া এইভাবে কোরআন শরীফ দিছে যে কেমত পর্যন্ত আরো কত সমস্যা আইব সব সমাধান পারবো। কে পারবো? বিশ্ববরণ্য আলিমে পারবো। সাহাবার যুগ বড় বড় সাহাবারা ইস্তেহাত করতো, ইবনে আব্বাস মুফাসসির মানে সর্দার সৈয়দুল মুফাসসিরিন, ইবনে মাসউদ মুফাসসির, তারা গবেষণা করছে, মাসলা বার করছে, মুয়াজ ইবনে জবলে মাসলা বার করছে, এরপরে আইম্মারা ইমাম সাহেবরা মাসলা বার করছে। এখনের যুগে যে ইমাম সাহেবরা নাই, এই মাসলা পৃথিবীর সবে বসে কি করে আলোচনা করিয়া থিওরি দেখিয়া ওইন থেকে ক্যাশ করিয়া মাসলা বার করে, এটি হইল ক্যাশ। কত বড় ইলিম মোল্লার আরে জেনারেল শিক্ষিতর মানুষ বাইরা খারাপ পাই না যায়, জেনারেল শিক্ষিতর বহুত মানুষ আছে, মোল্লার আরে বাবা এরা ফোয়াগা মোল্লা এরা ভিতরে ইলিমের জাতি নেই, জ্ঞান গরিমা কিছুই নেই, এরা কিছুই বোঝে না, কিন্তু আল্লাহ কইতেছে আলিম এই সব জানে, তোমরা কিছু জানো না, তোমরাটা দামি দিছে না, এটার দামি দিছে।
এরা যা জানে একটা একটা লইয়া প্রকাশ করলে তোমরা সবই বৈজ্ঞানিক সহ চুপ হইয়া ঝুম মারবা। হয়তো আমার লাগান জমির মনে নাই পারতো না এটা কথা হাসা, কিন্তু টুন্ডা হইতে লাগবে সব কোরআনের সামনে। কোরআনে ইলিম আজে বাজের জ্ঞানের বানাইল না, জ্ঞানে যারা বানায় একজনে রিসার্চ করে কিতাবে একটা লেহে বাকি মানুষে বুঝে না, তারা ট্রেনিং করাই দেওয়ান লাগে। এর জ্ঞানের মধ্যে ভুল থাকে, বৈজ্ঞানিকরার মধ্যে ভুল। এক যুগ বৈজ্ঞানিকরা কইছে সূর্য ঘুরে, ওখানে কয় পৃথিবী ঘুরে, হেরাও বৈজ্ঞানিক আছেন, এরাও বৈজ্ঞানিক ভুল বাড়াই বললো। এরকম শত সহস্র বৈজ্ঞানিক আছে ভুল বাড়ায়, আল্লাহর কিতাবও ভুল বাড়ায় না, কোনো সময় ভুলের কিছু নেই। যত রিসার্চ হইতেছে সব দেখা যেতে সুন্দর সুন্দর বৈজ্ঞানিকের যুগে আরও ভালো হইতেছে। বেশি দিন নাই ইসলাম আয়া পড়ছে, নেটের যুগ আছে না, শুদ্ধ জিনিস আর বাকি থাকবো না, সব বাড়াই পড়তেছে। এখন যত মোকাবেলাই হোক, নেটের মধ্যে মোকাবেলা হইব, সত্যর প্রকাশ হয়ে যাবে। ভাইয়েরা বন্ধুরা, এই তিনটা ইলিম, এই তিনটা ইলিমের উপরে নির্ভর করিয়া মৌলানা সাহেবরা বড় বড় আলিমরা কইছে মাদ্রাসা বানাও, মাদ্রাসাতে এটা শিক্ষা হবে। মাদ্রাসা এই কোর্সে বানানিছে, মাদ্রাসার যে আমরা এই কোর্সে বানাইলাম অন্যটা পড়াইতে পারি না, কারণ কি পড়াইতে পারি না, অন্যটা পড়াইলে এটা হইতো না, শেষ হয়ে আলিম হইতে পারতো না। এই জটিলতা আছে, 15 বছর লাগে। তে কোরআন শরীফরে যে শর্টকাটের মধ্যে দিছে, এই জন্যে কেয়াসের ইলিম ডালকে দেওয়া দিছে, এটার দ্বারা বিশ্ববরণ্য আলিমরা মাসলা বার করে দিতেছে, আমরা সুন্দর চল্লা পাইতেছি। তে তিনটা ইলিম যার মধ্যে আছে হেরে কয় আলিম, এই তিন ইলিম ফাঁস করা মানুষের আলিম কওয়া হবে সার্টিফিকেট থাকলে, এছাড়া যত জ্ঞানী হোক হেরে আলিম কওয়া হবে না। বুঝতেছেন কথাটা? লাগে একজন 50-50 নম্বর, 100 মধ্যে 50 পড়লো আধা আলিম, তা তো হ্যাঁ ফাঁস করছে না, তারে আমরা আলিম কইয়াম। কিন্তু জাকির নায়ক পুরা জ্ঞান রাখছে কোরআন শরীফে যদিও, তারে আলিম কইতাম না, যেহেতু হে বাকায়দা ফইরা এই তিন ইলিম হাসিল করছে না, তিন ইলিম না থাকার কারণে হ্যাঁ মিস্টেক করে। এরম কতটি কথা কয় যেটা কোরআন শরীফের নিষেধ নাই, এটা বৈধ আছে, এটা করো ভাও। আরে ভাই কোরআন শরীফ শরাবের কথা, মদের কথা নিষেধ আছে, বাঙ্গার কথা নিষেধ আছে না, ড্যান্ডার্ডের কথা নিষেধ আছে না। শরাব খাইয়া বহুতাল একদম মাতাল হয়ে যাও, বাং খাইলেও বহুতাল একদম মাতাল হয়ে যাও, ড্যান্ডার্ড খাইলেও বাং মাতাল হয়ে যাও, তখন মাসলা বার করে দিতে হয়েছে বাং না যাইজ। বাঙ্গার কথা কিছু কইছে না দেখিয়া তুমি এটা যাইজ করে দিবা, এই সমস্ত আলিমের কাজ না। কথা বুঝতেছেন কি? যত বড় পণ্ডিতই পৃথিবীতে হোক, কিন্তু বাকায়দা যদি উস্তাদের কাছে না পড়ে তার মিস্টেক আছে। আল্লামা মওদুদি মিস্টেক করে থয়ে গেছে, হ্যাঁ আরব লেকচার দেওয়া সৈন্যের মেডেল পাইছে, দান ইয়া পাইছে, হ্যাঁ পুরস্কৃত হয়েছে, কিন্তু তার তফসির আমি পড়ছি ছাত্র অবস্থা, যে ভুল হ্যাঁ করছে সাধারণ আলিমে ধরবার সুবিধা নাই, মিস্টেক মিস্টেক বহুত। তো ভাইয়েরা বন্ধুরা, এটা বিরাট বড় ইলিম, কিন্তু আমরার ইলিম আমরা দেখাইবার সুবিধা নাই। আমার সাধারণ যে মাসলাগুলো জানা আছে, আমি জমির মোলনা, আমারও যদি আরব হয় তা আমার হাকিম মানা দিলে আমি হাকিমি চলাইয়া পাইয়াম, সন্দেহ সুবানে আল্লাহর ফজল আন্নার দোয়া। কিন্তু এই আসাম জন্ম লওয়ার কারণে আমি একজন মেট্রিক ফাঁসের মানুষের সামনে তুচ্ছ, আমার মূল্য নাই। কথাটা হাসা না? আমার মূল্য নাই। কে কারণে মূল্য নাই? যে এই মানুষটির দাম নাই, এন কোনো কাজ নাই, এরা বেকার, যতই বড় জ্ঞান লোক তার জ্ঞান সীমিত হয়ে রয়েছে,